बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय छात्र छात्री वृंद, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आज के जुक्ति विद्या प्रथम पत्रेर प्रथम वर्षेर क्लासे ऑनलाइन क्लासे तोमादेरके अभिनंदन। आज के आमरा जुक्ति विद्या प्रथम पत्रेर जे आलोच्य विषय निर्धारण करेछि सेटी होच्छे सहनमानेर गठन प्रक्रिया। प्रिय छात्र छात्री वृंद, तुम्हारा जानो गत क्लासे आमी सहानुमान एवं तार वैशिष्ट्य निये आलोचना करेछि। आज के जुक्तिविद्याय सहानुमान जेटा एकटी गुरुत्वपूर्ण विषय एवं सठिक जुक्ति निर्णयेर क्षेत्रे सहानुमानेर ज्ञान अपरिहार्य, से सम्पर्के आमरा आलोचना करब। प्रथमे आमरा एकटु जेने नेई सहानुमान कि। आमरा जानि अनुमान प्रधानत दुई प्रकार, একটা হলো অবরোহ আরেকটা হলো আরোহ। অবরোহ অনুমান প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে সহানুমান। আর এই সহানুমান হচ্ছে যে মাধ্যম অবরোহ অনুমানে দুটি আশ্রয় পাত্র থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে বলে সহানুমান। গত ক্লাসে আমরা সহানুমানের সংজ্ঞা, দৃষ্টান্ত এবং তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা সহানুমানের গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটি সহানুমান সঠিকভাবে গঠন করতে হলে কি কি বিষয় এবং নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে তা এখন আলোচনা করা হবে। সুতরাং আমরা বোর্ডে যে দৃষ্টান্তটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সকল মানুষ হয় মরণশীল, এটি প্রথম আশ্রয়বাক্য। আর দ্বিতীয় যে আশ্রয়বাক্যটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জনি হয় মরণশীল। এবং তৃতীয় যে যুক্তি বাক্যটি তথা সিদ্ধান্ত দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে সুতরাং জনি হয় মরণশীল। এটি সহানুমানের একটি দৃষ্টান্ত। এই দৃষ্টান্তের পরিপ্রেক্ষিতে আমরা সহানুমানের গঠন আলোচনা করব। তাহলে সহানুমানের গঠনের প্রথম কথায় আমাদেরকে বলতে হবে প্রত্যেকটি সহানুমানে তিনটি যুক্তি বাক্য থাকে, যার প্রথম দুটি যুক্তি বাক্যকে বলে আশ্রয় বাক্য এবং তৃতীয় যুক্তি বাক্যটিকে বলা হয় সিদ্ধান্ত। সহানুমানে মূলত তিনটি পদ ব্যবহৃত হয়। এই তিনটি পদ একটি দুবার করে পুরো সহানুমানে মোট ছয়বার ব্যবহৃত হয়। সহানুমানের সিদ্ধান্তের বিধেয়কে বলা হয় প্রধান পদ, সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলা হয় অপ্রধান পদ। যে পদটি দুটো আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না সেই পদটিকে বলা হয় মধ্যপদ বা হেতুপদ। যুক্তিবিদগণ এই পদগুলোকে ইংরেজি ক্যাপিটাল লেটারে বর্ণনা করেছেন, যেমন প্রধান পদের জন্য ভি, অপ্রধান পদের জন্য এস এবং মধ্য পদের জন্য এম সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছেন। এরপরে আস সহানুমানের যে আশ্রয় বাক্যে প্রধান পদটি থাকে তাকে বলে প্রধান আশ্রয় বাক্য, সহানুমানের যে আশ্রয় বাক্যে অপ্রধান পদটি থাকে তাকে বলে অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে আমরা দেখি দৃষ্টান্তটিতে বলা হয়েছে সকল মানুষ হয় মরণশীল, প্রথম আশ্রয় বাক্য এটি, জনি হয় একজন মানুষ দ্বিতীয় আশ্রয় বাক্য এটি, এবং সুতরাং জনি হয় মরণশীল এটি তৃতীয় যুক্তি বাক্য অথবা এক সিদ্ধান্ত। অর্থাৎ প্রথম দুটি আশ্রয়বাক্যের ভিত্তিতে আমরা তৃতীয় যুক্তি বাক্যটি তথা সিদ্ধান্তটি গ্রহণ করছি। আর এর ঘটনের মূল কথা হচ্ছে পুরো সহানুমানে মূলত তিনটি পদ ব্যবহৃত হয়েছে। এই তিনটি পদ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মানুষ, মরণশীল এবং জনি। অর্থাৎ মূলত এই সহানুমানে তিনটি পদ ব্যবহৃত হয়েছে, পদগুলো হচ্ছে মানুষ, মরণশীল এবং জনি। এবং আমরা লক্ষ্য করলে দেখব প্রতিটি পদ এই সহানুমানের দৃষ্টান্তে দুবার করে ব্যবহৃত হয়েছে। যেমন মানুষ পদটি আমরা প্রথম আশ্রয় বাক্যে এবং দ্বিতীয় আশ্রয় বাক্যে দেখতে পাচ্ছি, আবার মরণশীল পদটি আমরা প্রথম আশ্রয় বাক্যে এবং সিদ্ধান্তের বিজয় হিসেবে দেখতে পাচ্ছি, জনি আমরা দ্বিতীয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে দেখতে পাচ্ছি। সুতরাং প্রতিটি পদ দুবার করে ব্যবহৃত হয়ে মোট ছয়বার ব্যবহৃত হয়েছে, যা সহানুমানের নিয়মকে অনুসরণ করা হয়েছে। আর আমরা এরপরে বলেছি সহানুমানের সিদ্ধান্তের বিধেয়কে বলে প্রধান পদ। অর্থাৎ এখানে সিদ্ধান্তের বিধেয় হিসেবে আমরা পাচ্ছি মরণশীলকে,
সুতরাং মরণশীল এখানে প্রধান পদ। আবার বলা হয়েছে এই সিদ্ধান্তে এই প্রধান পদটি যে আশ্রয় বাক্যে থাকবে তাকে বলে প্রধান আশ্রয় বাক্য। তাহলে আমরা এই মরণশীল পদটিকে আমরা দেখতে পাচ্ছি প্রথম আশ্রয় বাক্যে, সুতরাং এটি প্রথম আশ্রয় বাক্য আবার প্রধান আশ্রয় বাক্য। আবার আমরা জনিকে দেখতে পাচ্ছি অপ্রধান পদ হিসেবে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে, এবং এটি যে আশ্রয় বাক্যে থাকবে তাকে বলা হয় অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে আমরা দ্বিতীয় আশ্রয় বাক্যটিকে জনি পদটি দেখতে পাচ্ছি, তাহলে এটি যেমনি দ্বিতীয় আশ্রয় বাক্য তেমনি এটি একটি অপ্রধান আশ্রয় বাক্য। অর্থাৎ আমরা প্রধান আশ্রয় বাক্য কাকে বলে, অপ্রধান আশ্রয় বাক্য কাকে বলে, অর্থাৎ যে আশ্রয় বাক্যে প্রধান পদটি থাকে তাকে প্রধান আশ্রয় বাক্য, যে আশ্রয় বাক্যে অপ্রধান পদটি থাকে তাকে অপ্রধান আশ্রয় বাক্য বলে। এভাবে আমরা শিখলাম। এরপরে যে পদটি দুটো আশ্রয় বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নেই, যেমন আমরা দেখতে পাচ্ছি মানুষ পদটি দুটো আশ্রয় বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নেই, সুতরাং এই মানুষ পদটি হচ্ছে মধ্যপদ বা হেতুপদ। সুতরাং সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা যদি এই দৃষ্টান্তটি খেয়াল করি তাহলে আমরা সহনমানের পুরো গঠন প্রক্রিয়াটি মোটামুটি বুঝতে পারব, এবং এইভাবে সহনমানের গঠন প্রক্রিয়াটি বুঝে নিলে আমাদের সামনে বৈধ যুক্তির ক্ষেত্রে সহনমানের নিয়মগুলো অনুসরণ করা খুব সহজ হবে। আসুন এবার আমরা সহনমানের যে মধ্যপদটি নিয়ে আলোচনা করেছিলাম সেই সম্পর্কে একটু কথা বলি। সহানুমানের মধ্যপদ বা হেতুপদ যাকে বলা হয় মধ্যস্থতাকারী পদ, অর্থাৎ আমরা প্রথম বা প্রধান আশ্রয় বাক্যে মরণশীল পদটির সাথে মানুষ পদটির একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক দেখেছি, আবার অপ্রধান বা দ্বিতীয় আশ্রয় বাক্যে মানুষ পদটির সাথে জনি পদের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক দেখতে পাচ্ছি। এখানে প্রধান আশ্রয় বাক্যে মানুষ এবং মরণশীল, দ্বিতীয় বা প্রধান আশ্রয় বাক্যে জনি এবং মানুষের সাথে সম্পর্কের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছি যে জনি নয় মরণশীল। সুতরাং এখানে মধ্যস্থতাকারী হিসেবে মধ্যপদ বা হেতুপদ, মিডল টার্ম যাকে ইংরেজিতে বলে, এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কেননা বিয়ের ক্ষেত্রে ঘটকের যে ভূমিকা বলা হয়ে থাকে সহানুমানের ক্ষেত্রে মধ্যপদের সেই ভূমিকা, অর্থাৎ একজন মধ্যস্থতা কারী হিসেবে সহানুমান মানে মধ্যস্থতাকারী হিসেবে মধ্যপদ বা হেতুপদ সহানুমানে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। আর এই গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করেই সিদ্ধান্তে প্রধান পদ এবং অপ্রধান পদের মধ্যে একটি সম্পর্ক স্থাপিত হয়, এবং সুনির্দিষ্ট সম্পর্ক স্থাপিতের ক্ষেত্রে এই মধ্যপদের ভূমিকা অনস্বীকার্য। সুতরাং মধ্যপদের সংজ্ঞায় আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে পদটি সহানুমানের দৃষ্টান্তের দুটো আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে বলে মধ্যপদ বা হেতুপদ। মধ্যপদ বা হেতুপদ মধ্যস্থতাকারী হিসেবে সহানুমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ মধ্যপদটি প্রধান আশ্রয় বাক্যে প্রধান পদের সাথে মধ্যপদের, অপ্রধান আশ্রয় বাক্যে অপ্রধান পদের সাথে মধ্যপদের সম্পর্ক স্থাপনের ভিত্তিতে সিদ্ধান্তে প্রধান পদ এবং অপ্রধান পদের মধ্যে একটি সুনির্দিষ্ট সম্পর্ক স্থাপন করে, যার ভিত্তিতে সহানুমানের গঠন প্রক্রিয়া সুসম্পন্ন হয়। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসের জন্য। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আমার তৌফিক বিল্লাহ।